हेलो फ्रेंड्स, उच्च माध्यमिक उत्तरपत्र मूल्यायन निये गुरुत्वपूर्ण निर्देशिका काउंसिलेर कबे एवं किभाबे बंटन होबे खाता, किभाबे संग्रह करते होबे एवं रिजल्ट कबे बेरोते पारे एवं कलेजे भर्ती ओ कबे शुरू होते पारे, एई निये आजके आमी आलोचना करब। तो आपनारा जानेन जे लकडाउनेर जेरे उच्च माध्यमिक परीक्षा तीनटी परीक्षा स्थगित होये गेछे। तो एर आगे जानिएछेन माननीया जे जून मासेर दिके बाकी तीनटी परीक्षा नेওয়া হবে এবং একাদশ শ্রেণীর পরীক্ষা সবাইকে উত্তীর্ণ করে দেওয়া হবে, এও ঘোষণা করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটি। তো প্রতিদিন পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে খবরটি। দেখুন, লকডাউনে গৃহবন্দী থাকলেও শিক্ষকরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পাচ্ছেন না। করোনা আবহে তিনটি পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। সরকারি সূত্রে খবর, 10ই জুনের পর সেই পরীক্ষা হবে। এদিকে বাকি পরীক্ষার খাতাও শিক্ষকদের কাছে পৌঁছায়নি, ফলে এখনও উত্তরপত্র মূল্যায়ন শুরুই করতে পারেননি শিক্ষকরা। জানা গিয়েছে 15ই জুন থেকে 8 লক্ষ ছাত্রছাত্রীর উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে 15ই জুন থেকে। এ দেখুন, যে সার্কুলার জারি হয়েছে সেটা। তো 12ই মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 21 তারিখ পর্যন্ত হওয়ার পর তা করোনা সতর্কতার জেরে স্থগিত হয়ে যায়। 23, 25 ও 27 মার্চের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 10ই জুনের পর। একাদশের সবাইকে দ্বাদশে উত্তীর্ণ করা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে স্থগিত উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা হওয়ার ফল প্রকাশের জুলাই মাসের আগে সম্ভব নয়, অর্থাৎ জুলাই মাসের দিকে কিন্তু ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তার মানে কলেজ স্নাতকে ভর্তি প্রক্রিয়া চলবে আগস্ট মাস জুড়ে। দেখুন, কলেজে চলবে কিন্তু আগস্ট মাস জুড়ে ভর্তি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC-র সুপারিশ, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ জুলাই মাসের পরিবর্তে সেপ্টেম্বরে শুরু হোক। উচ্চশিক্ষা সেশন পিছিয়ে দেওয়া প্রসঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এখনও নির্দেশিকা জারি করেনি, তবে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমিস্টার হবে না, শুধুমাত্র বছরের শেষে সেমিস্টারটি হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আমাদের কাছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে কোনো চিঠিও আসেনি, UGC-র তরফেও চিঠি দেওয়া হয়নি, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি কিছু পরামর্শ সরকারকে দিয়েছেন। ছাত্র সমাজের স্বার্থে রাজ্য সরকার তা কার্যকর করবে। শিক্ষাবর্ষ পিছানো নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো নির্দেশিকা জারি না করলেও ইউজিসির নির্দেশিকাকে মান্যতা দেওয়া হবে। কিন্তু উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে তার উত্তরপত্র এখনও তাদের হাতে পৌঁছায়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 4টি আঞ্চলিক অফিসে রাজ্য সরকার একটি নির্দেশিকা পাঠাচ্ছে। সেখানে বলা হয়েছে 4 থেকে 15 মের মধ্যে রেল স্টেশন, থানা এবং ট্রেজারি থেকে আঞ্চলিক অফিসগুলি উত্তরপত্র সংগ্রহ করবে। প্রতিটি গাড়িতে 2 জন করে পুলিশকর্মী থাকবেন। 4 মে থেকে 10ই জুনের মধ্যে প্রধান পরীক্ষকদের কাছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র পৌঁছবে। 5 দিনের মধ্যেই তারা পরীক্ষকদের হাতে খাতাগুলি তুলে দেবেন। চলতি বছরে পরীক্ষকদের নিয়ে কোনো বৈঠক হবে না। উত্তরপত্র বিলি করার সময় 5 জনের বেশি পরীক্ষককে একসঙ্গে ডাকা যাবে না, প্রত্যেককে সতর্কতা মেনে কাজ করতে হবে। এই নির্দেশিকা থেকে পরিষ্কার, 15 জুনের আগে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শুরু হবে না। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সহসাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এ প্রসঙ্গে বলেন, এ পরিস্থিতি খাতা দেখা সময় বাড়িয়ে একটা ইনস্টলমেন্টে জমা দেওয়া দরকার। করোনা সতর্কতার অঙ্গ হিসাবে চলতি বছরে কোনো স্কুটিনি না রাখা। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। আর খুব ভালো থাকবেন। ধন্যবাদ।